গিফট হিসেবে কালো গিফটকে নির্বাচন করা হয় উল্লেখ্য এ কমিটির উপরে অনেকাংশে নির্ভর করবে আগামী নির্বাচনে লেবারের জয় হেফাজতে ইসলাম ইউরোপের উদ্যোগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক ও জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তাগণ শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের মুসল্লিদের উপর সরকারি যৌথ বাহিনীর অভিযানকে লোমহর্ষক হিসেবে অভিহিত করে এ অভিযানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন জমিয়তে উলামা ইউরোপের সাংগঠনিক সম্পাদক মালানা সৈয়দ নাই আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের সভাপতি মালানা আব্দুল কাদের সালে জমিয়তে উলামা ইউকে সহসভাপতি মুফতি আব্দুল মুনতাকিম খেলাফুত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ গুলাম আসগর জমিয়তুলামা ইউকের জেনারেল সেক্রেটারি মালানা সৈয়দ তামিম আহমেদ খেলাফুত মজলিস ইউকে কে এর মালানা শাহ মিজানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন উলামা ইউরোপের প্রচার সম্পাদক হাফিজ হুসাইন আহমেদ জমিয়তুলামা ইউকের প্রচার সম্পাদক মালানা আশফাকুর রহমান খেলাফুতি মজলিস যুক্তরাজ্য নেতা মালানা তাইদুল ইসলাম মালানা নুফাইস আহমেদ মালানা জাবির আহমেদ মালানা আনিসুর রহমান সহ আরও অনেকে সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে কেন্দ্রীয় মহাসচিব মালানা মুক্তির দাবি জানান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কামরুজ্জামানের সর্বোচ্চ শাস্তি হওয়ায় আনন্দ পথসভা ও মিষ্টি বিতরণ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় বক্তারা এই রায়ের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হওয়ার পথে আরেক থাপ এগিয়ে গেল বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী আওয়ামী লীগ নেতা নুরুল হক লালামিয়া মেহের নিগার চৌধুরী তারিফ আহমেদ আফসার খান সাদেক সহ অন্যরা সভা শেষে রায়ের ফলাফলে উল্লাসিত হয়ে উপস্থিত নেতাকর্মীরা মিষ্টি মুখ করেন হ্যানবেরি স্ট্রিটে অনুষ্ঠিত হয় এদিকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন বিরোধী দল ও দলের নিপীড়ন বন্ধ এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে যুক্তরাজ্য ভিত্তিক একুশটি সংগঠন আয়োজন করে ফ্রিডম জার্ফলের লন্ডনের বিখ্যাত হাইড পার্ক কর্নারে এ লক্ষ্যে আয়োজিত এক সমাবেশ শেষে একটি বিশাল জার্ফলি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে অবস্থান নেয় ফ্রিডম জার্ফলিতে অংশ নেয় সেভ বাংলাদেশ বাংলাদেশ ক্রাইসিস গ্রুপ হিউম্যান রাইটস কনসার্ন জাস্টিস কনসার্ন বাংলাদেশি মুসলিমস ইউকে ইসলামিক ফ্রন্ট উইকে উলামা কাউন্সিল বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম তরুণ প্রজন্ম ঐতিহ্য একাত্তর বাংলাদেশ মুসলিম অ্যাসোসিয়েশন ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ব্রুক রোহিঙ্গা প্রমুখ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক প্রতিনিধি মুফতি ফেডারেশনের সভাপতি মালানা আশরাফুল ইসলাম মালানা হেলাল উদ্দিন মালানা আবুল হাসান জামায়াতে ইসলামের ইউরোপ মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা প্রমুখ এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার উন্নয়নের পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। বিলেতে দেশের ঐতিহ্যবাহী খাবারের গুণগত মান বজায় রেখে প্রবাসীদের স্বাদ গ্রহণের সুযোগ করে দিতে পূর্ব লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনে উদ্বোধন করা হয়েছে শলোয়ানা বাঙালি নামের একটি রেস্তোরাঁ এখানে পাশ্চাত্যের খাবারের পাশাপাশি দেশীয় খাবারের বিপুল সমাহার থাকবে বলে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে রেস্তোরাঁটি যৌথভাবে উদ্বোধন করেন চ্যানেলা ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব এবং কমিউনিটি নেতা মারুফ চৌধুরী উপস্থিত ছিলেন রেস্তোরাঁটির স্বত্বাধিকারী সৈয়দ হায়দার ও রেজান আহমেদ জুলহাস মালানা আব্দুল কুদ্দুস হাসান কবির ড এম এ আজিজ আলিমুজ্জামান সহ লন্ডনের বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনরা এখানে আমাদের বাংলাদেশের সব গরুয়া পরিবেশে রান্না বান্না করে পরিবেশন করব সব একদম গরুয়া পরিবেশে খাবার এজন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং উপভোগ করার জন্য সুলোয়ানা বাঙালি বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সুলোয়ানাই বাঙালি মানে কাঠি বাঙালি যেটাকে বলা হচ্ছে ইদানিং একটি জিনিস লক্ষণীয় যে ব্রিটেনে আগে যে সব রেস্টুরেন্টগুলোর নাম ইন্ডিয়ান ছিল সেগুলো এখন পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে এখন বাঙালি নাম ধারণ করছে এটাই সবচেয়ে আশার বিষয় এবং আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আমি সবাইকে আহ্বান জানাবো এই বাঙালি রেস্টুরেন্ট ওপেন হয়েছে এখানে যেন সবাই আসেন এবং তাদের খাওয়াটা উপভোগ করেন বার্সেলথ সেল লন্ডনের একটি সর্বোত্তম ট্রাস্ট হিসেবে জাতিসংঘের ইউনিসেফ কর্তৃক অ্যাওয়ার্ড লাভ করেছে গত নয় মে বার্ডস হেলথের চেয়ার স্যার স্টিফেন ওভেন এবং চিফ এক্সিকিউটিভ মিস্টার পিটার মরিসের উপস্থিতিতে রয়্যাল লন্ডন হাসপাতালের অ্যান্টিনেটাল ক্লিনিকে বিভাগীয় স্টাফ এবং সদ্যপ্রসূত মায়েদের উপস্থিতিতে জাতিসংঘে ইউনিসেফের ইউকে প্রোগ্রাম ডিরেক্টর হু আসমোর এই অ্যাওয়ার্ড প্রদান করেন দুই সাল থেকে ইউনিসেফের বেঁধে দেয়া বিভিন্ন ক্রাইটেরিয়া মেনে বার্ডস হেলথ এক অনন্য সাধারণ উদাহরণ সৃষ্টি করেছে উল্লেখ্য দুই সালের দিকে প্রায় উনত্রিশ ভাগ মা তাদের বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতেন তা এখন প্রায় সত্তর পার্সেন্টে দাঁড়িয়েছে রয়্যাল লন্ডন হাসপাতালের ব্রেস্ট ফিডিং সার্ভিসের এই অসামান্য সফলতার জন্য হু আসমোর বিভাগীয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ার স্যার স্টিভেন ওভেন চিফ এক্সিকিউটিভ পিটার মরিস যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচার বানচালের অপচেষ্টা এবং সম্প্রতি হেফাজতে ইসলামের সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সভা শুরুতে সাভার ট্রাজেডিতে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় সংগঠনের সভাপতি ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুকূল তালুকদার ডাল্টনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নোরা শরীফ সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রঞ্জিত সরকার যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চঞ্চল ডা হারিস আলী অধ্যাপক আবুল হাশেম অ্যাডভোকেট হাফিজুর রহমান মিনার সৈয়দ আবুল কাশেম ব্যারিস্টার আবুল কালাম প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশের হেফাজতে ইসলামের সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে এবং তাতে বিরোধী দলের ইন্ধন যোগানোর অভিযোগ এনে তীব্র নিন্দা প্রকাশ করে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে থাকছে বিএনটি ট্রাভেলস মানি ট্রান্সফার ও কার্গো সার্ভিস পরিদর্শন করলেন ইসলামী ব্যাংকের এমডি আব্দুল মান্নান সাম্প্রদায়িক ও কৃত্রিম রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে প্রোগ্রেসিভ ফোরাম যুক্তরাজ্যের সভা